बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষিকা সুলাইমান কিন্ডারগার্টেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের শব্দের মিল করা শিখব। চলো বন্ধুরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করি। সুলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী তৃতীয়, বিষয় প্রাথমিক বিদ্যালয়। বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের শব্দের মিল করা। ক নাম্বার, পনির, চর্বি। পনিরের সঙ্গে চর্বির মিল আছে। পনির কোনো একটি দুধ দিয়ে তৈরি খাবার, আর সেই খাবারে চর্বি আছে। খ নাম্বার, চাউল, শর্করা। চাউলের সঙ্গে শর্করার মিল আছে। আমরা জানি ধান, চাল, তারপরে ভুট্টা, যব, এইগুলো হলো শর্করা জাতীয় খাবার। তাহলে সেজন্য খ নাম্বার, চাউলের সঙ্গে শর্করার মিল আছে। গ নাম্বার, রোগ প্রতিরোধ, ভিটামিন। আমরা জানি ভিটামিন রোগ প্রতিরোধ করে। ঘ নাম্বার, মাছ, আমিষ। মাছে প্রচুর পরিমাণে আমিষ থাকে। মাছ হলো আমিষ জাতীয় খাবার। ফুলকপি, শীতকালীন সবজি। ফুলকপির সাথে শীতকালীন সবজির মিল আছে, কারণ ফুলকপি, বাঁধাকপি এগুলো হলো শীতকালীন সবজি। চ নাম্বার, পেঁপে, বারো মাসিক ফল। আমরা জানি পেঁপে, কলা, নারিকেল হলো বারো মাসিক ফল, সেজন্য পেঁপের সাথে বারো মাসিক ফলের মিল আছে। ছ নাম্বার, ডাঁটা শাক হলো গ্রীষ্মকালীন সবজি। ডাঁটা শাক, আমরা জানি ডাঁটা শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়া, পানি কচু এগুলো হলো গ্রীষ্মকালীন সবজি, সেজন্য ডাঁটা শাকের সাথে শব্দের মিল আছে গ্রীষ্মকালীন সবজি। বন্ধুরা, যে নাম্বার, কমলা। কমলার সাথে শীতকালীন ফল। আমরা জানি কমলা, জলপাই, বড়ই এগুলো হলো শীতকালীন ফল, সেজন্য কমলা হবে শীতকালীন ফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সবকিছু শেখানো হয়। এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে চলো বন্ধুরা, এরপর আমরা আরো ভালোভাবে বুঝে নিব। ক, পনির, চর্বি। পনির, চর্বি। খ, চাউল, শর্করা। চাউল, শর্করা। গ, রোগ প্রতিরোধ, ভিটামিন। রোগ প্রতিরোধ, ভিটামিন। ঘ, মাছ, আমিষ। মাছ, আমিষ। ক নাম্বার, ফুলকপি, শীতকালীন সবজি। ফুলকপি, শীতকালীন সবজি। চ নাম্বার, পেঁপে, বারো মাসিক ফল। পেঁপে, বারো মাসিক ফল। ছ নাম্বার, ডাঁটা শাক, গ্রীষ্মকালীন সবজি। ডাঁটা শাক, গ্রীষ্মকালীন সবজি। ছ নাম্বার, কমলা, শীতকালীন ফল। কমলা, শীতকালীন ফল। আশা করি সবাই বুঝে নিয়েছ। আজ এ পর্যন্ত, পরবর্তী পাঠে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।